ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা বাণিজ্য এক সপ্তাহ বন্ধ ছিল, আবার নতুন প্রোগ্রাম দিলাম, দেখা যাক আল্লাহ মাহবুব কি করে। এখনো আসলে ওইভাবে নেটটা সচল হয় নাই। তো কতগুলো গরু সংগ্রহ করছেন? আছে ভাই, গরু তো আছে, ভালো 20 পিল আছে, কিন্তু গরু দেখাবো 12-13টা গরু। 12-13টা গরু আজকের প্রোগ্রামে দেখাবেন। ফার্মের ঠিকানা একটু বলেন। আমার ফার্মের ঠিকানা হচ্ছে, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা হাট মসজিদের পাশে হামজা ডেরি ফার্ম আমার। আচ্ছা, আর আজকের তারিখটা হচ্ছে 28 জুলাই 2024 সাল। জি জি। তো চলেন আপনার যে কালেকশনকৃত গরুগুলো আছে সেগুলো দর্শকদের দেখাই, আর আপনি এগুলোর দাম সম্পর্কে আমাদের একটু জানান। রবিউল ভাই, আজকের প্রোগ্রামের শুরুতে এই চমৎকার বাচ্চা সহ একটা গাভী আপনি নিয়ে আসছেন, কি জাত মানের গাভী বাচ্চা এগুলো? গাভীটা হচ্ছে শাইওয়াল গাভী, আর বাচ্চাটা হচ্ছে রাতি শাইওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চাটা হচ্ছে রাতি শাহিওয়ালের ষাঁড় বাচ্চা, আর গাভীটা হচ্ছে শাহিওয়াল। জি জি। বয়স কেমন এগুলার? বয়স হচ্ছে দ্বিতীয় বাচ্চা, চার দাঁত। আচ্ছা, চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে গাভীটা। আর বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 15 দিনের মতো। 15 দিনের মতো গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি, জানা মতো সম্পূর্ণ সুস্থ ভাই। গাভীটার কি দুধ দহন করা হয়? হ্যাঁ, দুধ হয় ভাই। কতটুকু দুধ হয়? গাভীর দহন আজ 4 দিন ধরে আছে, সকালবেলা আবার 5-5.5 কেজি পর্যন্ত দুধ হয়। আচ্ছা। আর বিকালে সারাদিন ছাড়া থাকে, সন্ধ্যায় বাধা হয়। আচ্ছা, মানে বাচ্চাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। জি জি। তো এই প্রথম গাভী বাচ্চার দাম রাখছেন কেমন? ভাই এটার দাম রাখছে হচ্ছে 1,52,000 টাকা। 1,52,000 দরদাম করে নেওয়া যাবে, সামান্য দরদামের সুযোগ আছে। আচ্ছা, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরো একটা চমৎকার গাভী বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই এটা হচ্ছে গাভীটা হচ্ছে শাইওয়াল গাভী, দুইটা দাঁত প্রথম বাচ্চা দিয়েছে, আর বাচ্চাটা হচ্ছে মানে গির ষাঁড় বাচ্চা। বাচ্চাটা অনেক সুন্দর, কান মাথা অনেক উল্টানো আর মোড়ানো। জি, কান মাথা মোড়ানো, বাচ্চাটার গেট আপটা খুবই সুন্দর, আপনি দেখেন লাভি কম্বল চুট মাথাটা প্লাস কানটা এভরিথিং, বাচ্চাটা খুবই সুন্দর, বাচ্চাটা যে কেউ দেখলে পছন্দ হবে। হ্যাঁ জি জি, যে কেউ দেখলে পছন্দ হবে। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গাভী বাচ্চা, এটার দাম রাখছেন কেমন? ভাই এটার দাম রাখছে 1,36,000 টাকা। 1,36,000, দর্শক দরদাম করে নিবে। হ্যাঁ, সামান্য কিছু দরদামের সুযোগ আছে ভাই। আচ্ছা, তো এবার এই পাশে রবিউল ভাই, পাশে সিরিয়ালের 3 নম্বর যেটা নিয়ে আসছেন একটা ষাঁড় বাচ্চা, কি জাত মানের বাচ্চা এটা? হ্যাঁ, এটা একটা 100 গির ষাঁড় বাচ্চা। 100 গিরের একটা ষাঁড় বাচ্চা। বয়স কেমন এটার? বয়স এটা 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। জি জি। এবার তো ষাঁড় কিনিনি, সাধারণ এই বাচ্চাটা দেখে খুবই পছন্দ হলো, এই জন্য নিয়ে চলে আসছেন। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 3 নম্বর, দাম রাখছেন কেমন এটা? হ্যাঁ, এটার দাম রাখতে হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকা দরদাম করে নেওয়া যাবে, সামান্য দরদামের সুযোগ আছে। আচ্ছা, এই পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের 4, পাকড়া পিন্টের একটা বাচ্চা, কি জাত মানের বাচ্চা এটা? এটা একটা পাকিস্তানের শাহিওয়াল বকনা বাচ্চা। পাকিস্তানের শাহিওয়ালের বকনা বাচ্চা। বয়স কেমন এটার? এটার বয়স 7 মাস। 7 মাস। জি। আচ্ছা, তো এখন সব ধরনের খাবার দাবার ধরছে? জি, খাবার দাবার সমস্যা নাই। খাবার দাবারের সমস্যা নাই। আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের হচ্ছে 4 নম্বর। 4 নম্বর। পাশে 5 নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার লাল। লাল, ওটা হচ্ছে শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়ালের একটা বকনা বাচ্চা। শাহিওয়াল বকনা বাচ্চা। 4 এবং 5 একটা প্যাকেজ হবে। জি। আচ্ছা, এই 5 নম্বরটাও সব ধরনের খাবারে অভ্যস্ত? জি, খাবার খাবার কোনো সমস্যা নেই। আচ্ছা, যে কেউ চাইলে নিয়ে লালন পালন করতে পারবে। অবশ্যই ভাই। তো এই 4 এবং 5 প্যাকেজে কেমন দাম? তাহলে 54,000 টাকা পার পিস পড়বে। 54,000 টাকা পার পিস, 1,08,000 টাকা জোড়া। জি। আচ্ছা, এইটা সাইড করে দেন। এই পাশে আবারও 3টার একটা প্যাকেজ আছে, চলেন ওইটা দেখাই। এই পাশে 3টার প্যাকেজের প্রথমেই যেটা নিয়ে আসছেন, কি জাত মানের এটা? ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা বাচ্চা। পাকিস্তানি শাহিওয়াল বকনা বাচ্চা। জি। পাকড়া পিন্টের? পাকড়া পিন্ট দেখেন আপনি, অন্য রাতের সাথে এর অনেকখানি ডিফারেন্স। আচ্ছা, কিন্তু মাথাটা দেখেন, কম্বল দেখেন, লাভি দেখেন, এভরিথিং, বডি স্ট্রাকচার সম্পূর্ণ ডিফারেন্স। কিন্তু এটা 3টা লটের প্রথম, আজকের প্রোগ্রামের 6 নম্বর। জি, 6 নম্বর। তো এখানে লট আকারে কেমন দাম? ভাই এটা দিল কেউ লট আনেন 68,000 টাকা পার পিস। 68 পার পিস। সিঙ্গেল নিলেও কি এই দাম? সিঙ্গেল না, সিঙ্গেল নিলে আমার সাথে আলাপ আলোচনা করে নিতে হবে। আচ্ছা, তো পাশে 7 নম্বর যেটা নিয়ে আসছেন এটাও বেশ সুন্দর পাকড়া পিন্টের। জি, পাকড়া পিন্ট, কিন্তু এটা রাতি শাহিওয়াল। রাতি শাহিওয়াল। বয়স কেমন এটার? এটা বয়স 14-14.5 এরকম অনুমানিক। হিটে আসবে কতদিনে? এগুলো 18 মাসের দিকে হিটে আসে। 18 মাস, মানে এখনো 4-5 মাস লালন পালন করতে হবে। জি। তো এটা আজকের প্রোগ্রামের 7 নম্বর। জি। 3টার প্যাকেজের 2 নম্বর। জি, 2 নম্বরটা। পাশে 8 নম্বর, এটা? এটাও একটা রাতি শাহিওয়াল বকনা বাচ্চা ভাই। 3টা একই রকম, সেম? জি, একই রকম সেম, কিন্তু প্রথমটা পাকিস্তানি শাহিওয়াল আর দুইটা হচ্ছে রাতি শাহিওয়াল। আচ্ছা, তো এই 3টা দিয়ে একটা প্যাকেজ করছেন, একত্রে দাম রাখছেন 68,000 টাকা পার পিস। 68,000 পার পিস। জি। আচ্ছা, এখানে 6, 7 এবং 8, 3টার একটা প্যাকেজ। জি। তো সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 9 নম্বরে আরো একটা পাকড়া পিন্টের বকনা আপনি নিয়ে আসছেন, কি জাত মানে বকনা এটা? এটা রাতি শাহিওয়াল বকনা বাচ্চা। রাতি শাহিওয়ালের বকনা। জি। বয়স কেমন এটার? এটা 15+। 15 মাস+। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 থেকে 4 মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে। জি, অবশ্যই আসবে। আচ্ছা, এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 9, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছে 75,000 টাকা। 75,000 টাকা দরদাম করে নেওয়া যাবে, সামান্য সম্মানে দরদাম। আচ্ছা।
এটাও সাইড করে দেন। এই পাশে আবার তিনটার প্যাকেজ আছে, চলেন দেখাই। পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের 10 নম্বর লাল রঙের একটা বাচ্চা, কি জাত মানের বাচ্চা এটা? এটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা। 100 শাহিওয়ালের বকনা বাচ্চা। বয়স কেমন? বয়স এটা 10-11। 10-11, আচ্ছা। এখন খাবার দাবার চাহিদা কেমন ভাই? খাবার দাবার কোনো সমস্যা না, যা দেবেন তাই খাবে। চা দেওয়া যায় তাই খায়, খাবার দাবারে ভালো? জি জি, খাবার দাবারে ভালো। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিনটার প্যাকেজের প্রথম। জি, আচ্ছা। এইটা প্যাকেজে কেমন দাম রাখছেন ভাই? এটা প্যাকেজের দাম রাখছে 63,000 টাকা পার পিস। 63,000 টাকা পার পিস। দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, সামান্য কিছু দরদামের সুযোগ আছে। এটা ছিল সিরিয়ালের 10। পাশে 11 নম্বর যেটা নিয়ে আসছেন এটা? এটাও একটা শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়ালেরই বকনা বাচ্চা। একই রকম দেখতে, একই কালারের? জি, একই কালার, একই রকম হাইটের। আচ্ছা, লাল রঙের একটা বাচ্চা। যারা জাতি উন্নয়নের জন্য কাজ করতে চায় তারা চাইলে এগুলো নিতে পারে? জি, অবশ্যই। আচ্ছা, তো এটা আজকের প্রোগ্রামের 11 নম্বর, প্যাকেজে দাম রাখছেন 63,000 টাকা পার পিস। 63,000 টাকা পার পিস, দরদাম করে নেওয়া যাবে। সামান্য সম্মানের সুযোগ, সামান্য সম্মানের সুযোগ, বেশি না। পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের 12, এটা সম্পর্কে কি বলবেন ভাই? এটা একটা মানে শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়ালেরই একটা বকনা বাচ্চা। বয়স কেমন ভাই? এটা 14.5। 14.5। জি, আচ্ছা। তো তিনটা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ কোনো রকম সমস্যা না, দেখতেও খুবই সুন্দর। দেখতেও খুবই সুন্দর। তো এটা হচ্ছে আপনার আজকের 63,000 টাকা পার পিস। 10-11-12 63,000 টাকা পার পিস। আচ্ছা, এই পাশে সবশেষ যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা গির বকনা। আচ্ছা, গির বকনা, সিরিয়ালে 13। জি জি, হেঁটে আসছে এখন, বিকালে কি সন্ধ্যার দিকে বিষ দেওয়া হবে। আচ্ছা, এখন রানিং হিট এসে আছে, সন্ধ্যার দিকে আপনি এটাকে এআই করাবেন, সিমেন্ট দিবেন। সিমেন্ট দাও, তারপর তো গরুটা দেখেন যে পালান। হ্যাঁ, মনে হয় এক আধ বছরের ভিতরে এরকম পালানের গরু আসে নাই। ওলান পালানটা বেশ সুন্দর। জি, বডি স্ট্রাকচারও বড়, মানে একটু খাদ্যখানে ভালো দিলে গরুটা খুবই ভালো মানের, খুবই ভালো মানের গরু হবে। এটা আজকের প্রোগ্রামের 13 নম্বর, দাম রাখছেন কেমন ভাই? এটা লাগাচ্ছে 1,02,000 টাকা। 1,02,000 টাকা, দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, সামান্য কিছু সম্মানের সুযোগ আছে। আচ্ছা, তো ঠিক আছে, সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।